গত রোববার দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নগরীর ক্রিকেট গার্ডেন মাঠের পাশে রংপুর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে জিয়ারুল ইসলাম জিয়ামের ক্যামেরায় বিস্তারিত। আগের চেয়েও বড় পরিসর ও অধিকতর সাজসজ্জা নিয়ে শুরু হয়েছে রংপুর শিল্প ও বাণিজ্য মেলা 2023। রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এ মেলায় শিশুদের খেলনা, হরেক রকম খাবার, রকমারি কাপড়ের দোকানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের 120টি স্টল বসেছে। এছাড়াও মেলায় শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 20 টাকা। এবারে মেলায় রয়েছে দৃষ্টিনন্দন প্রবেশ গেট, পানির ফোয়ারাসহ নানা রকম বিনোদনের ব্যবস্থা। রংপুরের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও অন্যান্য ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক কর্মকাণ্ডকে বেগবান করতে শিল্প বাণিজ্য মেলা জোরালো ভূমিকা রাখবে। এবারে রংপুর শিল্প বাণিজ্য মেলায় তৃতীয় লিঙ্গের রূপান্তর নামে একটি স্টল রয়েছে। দর্শনার্থী, ক্রেতা, বিক্রেতার মিলন মেলা, রংপুর শিল্প বাণিজ্য মেলার স্টল। মালিকদের সাথে কথা বলে জানা যায়, যদি হরতাল অবরোধ না থাকে তাহলে মাসব্যাপী এ মেলা জমজমাট থাকবে। এই মানে আড়ালো দাদাদের এখানে আমাদের রাখা হয়েছে। এই যে মাঝে আমি নাচ করি, অভিনয় করি, মাঝে আমার ছবি তোলে, ছোট ছোট বাচ্চারা আছে, দেখে আমাকে মজা পাচ্ছে। এটাই এখানে কোনো সার্কাস নাই, তো এই জন্য আমাকে আনা হয়েছে। তুমি বাণিজ্য মেলায় আছো কি করতে? খেলতে। কোথায় খেলতে? তো ছোটদের জন্য বিভিন্ন আর কি হাতের জিনিসপত্র, অর্নামেন্টস, তারপর অনেক হচ্ছে জামা কাপড়, এগুলো সবকিছু পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনার যে ডেকোরেশনটা, এটাই আমাদের বেশি আকর্ষণ করতেছে। ডেকোরেশনটা যে করছে, মানে বিভিন্ন দোকানপাড়ের সিস্টেম আর কি, বিভিন্ন কাপড় সবকিছু আর কি বলতে অসাধারণ। আগের থেকে তুলনামূলক অনেক ভালো, আগের মতোই, যতবারই হয় আমি ততবারই আসি। এবার ভালোই লাগছে, নতুনত্ব আছে আর কি, মানে অনেক প্রোডাক্ট আপডেট হয়েছে আর কি গতবারের থেকে। হরতাল অবরোধ থাকলে উদ্যোক্তারা আর্থিক লোকসানে পড়বেন বলে জানিয়েছেন। এটা শাহি পান। বাচ্চাদের কিছু মাল আছে নতুন, সবখানে আনগমন মাল আছে অনেক। হ্যাঁ, আপডেট কিছু আছে। জি জি জি। মূল্যের দিক দিয়ে আমাদের এখানে 150 থেকে আপনার 650 পর্যন্ত আছে। এখানে আপনার ডিসকাউন্ট আছে। হ্যাঁ, নতুন কালেকশন আছে, বিভিন্ন রকমের, মনে করেন যে ফাউন্ডেশন, তুসি, লিপস্টিক আছে, ভালো ভালো ব্র্যান্ডের কোয়ালিটির জিনিস। হ্যাঁ, গতবার থেকে মনে করেন যে সব কিছুর প্রাইস বাড়ছে। মনে করেন যে আমার আমার জিনিসের না, সব কিছুর প্রাইস বাড়ছে, একটু আপ এন্ড ডাউন। আমাদের এখানে 14 রকমের পিঠা আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো যে তা না, হরতালের কারণে বাজার একটু খারাপ। দেশের উন্নয়নের প্রতিচ্ছবি আন্তর্জাতিক মানের শিল্প বাণিজ্য মেলা। এখানে স্থানীয়ভাবে তৈরি পণ্য প্রদর্শনী ও বিক্রি হলে শিল্প উদ্যোক্তারা আরও বেশি অনুপ্রাণিত হবে, দেশ এগিয়ে যাবে, সমাধান হবে বেকারত্বের। উঠেছে রংপুর শিল্প বাণিজ্য মেলা 2023। আমরা পুরো মেলা ঘুরে দেখলাম যে ক্রেতা এবং বিক্রেতার খুব সরগরম অবস্থা। বিক্রেতারা বলছে এবারে নতুন নতুন কালেকশন এসেছে রংপুর শিল্প বাণিজ্য মেলায়, তো জমে উঠবে। যদি অবরোধ না থাকে, হরতাল না থাকে, তাহলে শিল্প বাণিজ্য মেলা জমে উঠবে বলে প্রতিটা দোকানদার আশা ব্যক্ত করেছেন। রংপুরের বাণিজ্য মেলা থেকে রফিকুল ইসলাম সাবুল, রাজধানী টিভি, রংপুর।